আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে ছয় মাস থেকে আঠারো মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই মজাদার স্বাস্থ্যকর ও সহজপাচ্য একটি খাবারের রেসিপি আপনারা বাচ্চাদেরকে খাবারটি তৈরি করে সকালে দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন এটা খেলে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চাদের মুখে রুচিটাও বৃদ্ধি করবে সাথে বাচ্চাদের ওজন এবং মেধাবিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই জন্য আমি এখানে নিয়েছি সুগন্ধি পোলাউট চাল দুই টেবিল চামচ আর আপনারা এখানে পোলাউট চালের পরিবর্তে রান্নার যে রেগুলার চালটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন বাচ্চাকে প্রতিদিন পোলাউট চাল দিয়ে খাবার রান্না করে খাওয়াবেন না সপ্তাহে দুই একদিন খাওয়াতে পারেন কারণ প্রতিদিন বাচ্চাকে পোলাউট চাল দিয়ে খাবার রান্না করে খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তো এই চালগুলো ধুয়ে নিয়ে সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি এখানে আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এক্সট্রা কিছু পানি থেকে যায় তো এবার হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে চালগুলোকে আশি পার্সেন্টের মতন সেদ্ধ করে নেব তো যখন ভাতটা এরকমের সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব আর তা হলো গ্রেট করা গাজর আমি এখানে এরকম সাইজের একটি গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আপেল আমি এখানে এরকমের সাইজের একটা লাল আপেলের অর্ধেক আপেল গ্রেড করে নিয়েছি তো সেটাও দিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাস আর এই যে দেখুন এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি যাতে এলাসের মধ্যে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা খাবারের মধ্যে ছড়িয়ে যায় আর এখানে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার পানিটা শুকিয়ে গেছে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতন চুলা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন এর মধ্যে থাকা এলাচের টুকরাটা উঠিয়ে নিচ্ছে আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই কারণ এক বছরে নিজের বাচ্চাদের খাবারে ডাক্তাররা লবণ দিতে নিষেধ করেন তারপরেও বাচ্চা যদি লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায় সেই ক্ষেত্রে আপনি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি আপনারা ছয় মাসের পর থেকে বাচ্চাদের খাবার একটু একটু করে ঘি যুক্ত করতে পারবেন কারণ ঘিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি মেধাবিকাশেও সাহায্য করে তো এবার এই খাবারের মধ্যে ঘি ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব তারপর একটা ব্লেন্ডারে জারে দিয়ে এই খাবারটি ব্লেন্ড করে নেব প্রিয় দর্শক এই খাবারটি যেহেতু ছয় মাস থেকে আঠেরো মাস বয়সী বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আপনারা চাইলে কিন্তু এখানে আট মাসের পর থেকে একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ভালোভাবে ম্যাশ করে হালকা দানাদার যুক্ত করে রাখতে পারেন বাচ্চাকে খাওয়ানোর জন্য আর ছয় মাস থেকে আট মাস বয়সী বাচ্চাদের জন্য এভাবে ব্লেন্ড করে বাচ্চাকে খাওয়াতে পারেন দর্শক এই খাবারের মধ্যে থাকা গাজর এবং আপেল কিন্তু বাচ্চাদেরকে বিভিন্নভাবে পুষ্টি দিয়ে থাকে যেমন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাদের ওজন বৃদ্ধি করে এবং হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এছাড়া গাজর এবং আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যেটা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে চুল নখ স্কিন সুন্দর রাখতেও কিন্তু গাজর আর আপেলের বিশেষ ভূমিকা রয়েছে এছাড়া গাজর আর আপেলে একটা মিষ্টি স্বাদ রয়েছে যেটা বাচ্চাদের খাবার ন্যাচারালভাবে মিষ্টি করে দেয় পাশাপাশি গাজর কালারফুল হওয়ার কারণে কিন্তু খাবারটিও কালারফুল হয় আর কালারফুল খাবার খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ